এখন এই প্রশ্নটা দেখো, একটা নির্ণায়ক দেয়া আছে, তার ভিতরে সবগুলো ভুক্তির ফ্যাক্টোরিয়াল দেয়া আছে, এইটার মান কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। সাস্ট 1617 সালে আসা একটা প্রশ্ন, ফ্যাক্টোরিয়াল দেখে ভয় পাওয়ার কোনো দরকার নাই, এই ফ্যাক্টোরিয়াল থেকে আগে আমরা মান বের করে নিব, তারপর নির্ণায়কটাকে সমাধান করব। দেখো এইখান থেকে আমরা লিখতে পারি এই যে টু ফ্যাক্টোরিয়াল, টু ফ্যাক্টোরিয়াল মানে কি, 9-10 এ শিখে আসছো, টু ফ্যাক্টোরিয়াল মানে হবে হচ্ছে কি, এই টু নিতে হবে এবং তার পরবর্তী সংখ্যা গুণ করতে হবে এবং সেই পরবর্তী সংখ্যা ওয়ান পর্যন্ত গুণ করতে হবে। যদি থ্রি থাকে তাহলে থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান এইভাবে লিখতে হবে, অর্থাৎ ফ্যাক্টোরিয়াল থেকে এক কম কম করে আমাদের ওয়ান পর্যন্ত লিখতে হবে, ওয়ান এর পরে আর যাওয়া যাবে না। আমাদের সংখ্যা আছে টু, টু কে যদি আমরা ফ্যাক্টোরিয়াল উঠাই দিই তাহলে টু ইন্টু ওয়ান পর্যন্ত লিখতে হবে, মানে হচ্ছে কি টু, টু ফ্যাক্টোরিয়াল মানে টু, থ্রি ফ্যাক্টোরিয়াল মানে কত, থ্রি ফ্যাক্টোরিয়াল মানে আমাদের হবে থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান, এইভাবে এক কম কম করে হচ্ছে কি ওয়ান পর্যন্ত যেতে হবে, ওয়ানের পরে আর নেওয়া যাবে না। তাহলে এটা গুণ করলে কত হবে, তিন দুগুণে সিক্স, থ্রি ফ্যাক্টোরিয়াল মানে সিক্স। এইবার মজার বিষয় হচ্ছে জিরো ফ্যাক্টোরিয়াল মানে কত, এইখানেই হচ্ছে গিয়ে আসল খেলা। জিরো ফ্যাক্টোরিয়াল মানে কিন্তু জিরো হবে না, জিরো ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে গিয়ে ওয়ান, এটা কিন্তু মুখস্থ রাখতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট, এইটা যদি ভুল করলো পুরো এমসিকিউ ভুল। জিরো ফ্যাক্টোরিয়াল মানে হবে হচ্ছে গিয়ে ওয়ান। এখন দেখো এই যে আবার থ্রি ফ্যাক্টোরিয়াল, থ্রি ফ্যাক্টোরিয়াল মানে সিক্স, টু ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে গিয়ে টু, থ্রি ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে গিয়ে সিক্স, টু ফ্যাক্টোরিয়াল মানে টু, ফোর ফ্যাক্টোরিয়াল, ফোর ফ্যাক্টোরিয়াল মানে কত হবে, ফোর ফ্যাক্টোরিয়াল মানে হবে ফোর ইন্টু থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান, অর্থাৎ গুণ করো তিন চারে হচ্ছে গিয়ে বারো, বারো দুগুণ হচ্ছে চব্বিশ, ফোর ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে গিয়ে চব্বিশ, টোয়েন্টি ফোর, টু ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে গিয়ে টু। এখন দেখো আমরা একটা নির্ণায়ক পেয়ে গেছি, এই নির্ণায়কটার মান বের করব। আমরা প্রথম সারি বরাবর আমরা বিস্তার করে দিই, প্রথমে যখন আমরা টু নেব, টুর হচ্ছে গিয়ে সারি কলাম বা তাহলে দুই দুগুণ হচ্ছে গিয়ে চার, মাইনাস ছয় দ্বারা চব্বিশকে গুণ, ছয় দ্বারা হচ্ছে গিয়ে চব্বিশকে গুণ করলে কত হবে, দেখো টু ফোর ইন্টু হচ্ছে গিয়ে সিক্স মানে হচ্ছে গিয়ে একশো চুয়াল্লিশ, এটা হবে হচ্ছে কি একশো চুয়াল্লিশ। এখন আমরা দ্বিতীয় ভুক্তি নেব, দ্বিতীয় ভুক্তির আগে হচ্ছে কি মাইনাস দিতে হয়, এটা আমরা সবাই জানি। এখন হচ্ছে প্রথম সারি এবং হচ্ছে প্রথম সারি দ্বিতীয় ভুক্তি নিয়েছি, দ্বিতীয় ভুক্তির সারি এবং কলাম বাদ, তাহলে ছয় দুগুণী হচ্ছে গিয়ে বারো মাইনাস এক, অর্থাৎ হচ্ছে গিয়ে টোয়েন্টি ফোর। এখন তৃতীয় ভুক্তি নেব, তৃতীয় ভুক্তির আগে হচ্ছে গিয়ে প্লাস, এইটা যেই সারিতে আছে সেই সারি এবং কলাম বাদ, ছয় ছক হচ্ছে গিয়ে ছত্রিশ মাইনাস হচ্ছে গিয়ে টু। এখন ক্যালকুলেশন করে ফেলো, দেখো কত আসে, দেখো চুয়াল্লিশ থেকে চার বিয়োগ, অর্থাৎ হচ্ছে গিয়ে মাইনাস চল্লিশ, একশো চল্লিশ দুই গুণ করলে অর্থাৎ দুইশো আশি, এইখানে কত আসবে মাইনাস, এবং এই বড়টার আগে মাইনাস অর্থাৎ প্লাস হয়ে যাবে, বারো ছয় বারো হচ্ছে গিয়ে কত, বাহাত্তর, সেভেন্টি টু। এখন এখানে হবে প্লাস ছত্রিশ থেকে দুই কম মানে চৌত্রিশ, চৌত্রিশ দুগুণ হচ্ছে গিয়ে আটষট্টি, সিক্সটি এইট। এখন যদি এইটাকে আমরা করি তাহলে কত আসবে মাইনাস দুইশো হচ্ছে গিয়ে আশি, প্লাস হচ্ছে গিয়ে বাহাত্তর, প্লাস হচ্ছে গিয়ে সিক্সটি এইট, এইটা করলে আসবে আমাদের মাইনাস একশো চল্লিশ, মাইনাস মাইনাস একশো চল্লিশ, এইটাই হচ্ছে গিয়ে আমাদের অ্যান্সার, অর্থাৎ হচ্ছে গিয়ে আমাদের সঠিক উত্তর হবে হচ্ছে গিয়ে খ নাম্বার। দেখো গ নাম্বার উত্তরে কিন্তু একশো চল্লিশ আছে, আমাদের সঠিক উত্তর কিন্তু মাইনাস একশো চল্লিশ, এটা একটু খেয়াল রাখবা, খুবই চমৎকার একটা প্রশ্ন ছিল।